সম্মানিত শিক্ষক শিক্ষিকা, আপনারা জানেন আমরা আজকে চার মাস নয় দিন যাবৎ আমাদের অনুষ্ঠানের কর্মসূচি চলমান রয়েছে। ইতিমধ্যেই আপনাদের কাছে একটি সুসংবাদ বটে, আপনারা আমার যে কাঙ্ক্ষিত একটি চাহিদা পত্র যে শিক্ষামন্ত্রী একজন যুক্ত সচিব মহোদয় আমাদের কাছে বলেছিলেন বা চেয়েছিলেন, অর্থবিধির গত শুক্রবারের আগ পর্যন্ত যারা মুকুল ফর্মের তথ্য দিয়েছিলেন বা আমাদের সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করা তথ্যগুলো জমা দিয়েছিলেন সেগুলো মোটামুটি পরিপূর্ণ কাজ করে আশা করি সেখানে কোনো ভুল নেই, অনেক যত্ন সহকারে পূর্বের সকল কিছু সংশোধন করে তারা সংশোধন জানিয়ে দিয়েছিলেন। সেই তথ্যগুলো আজকে আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি সাহেবের নেতৃত্বে এবং কেন্দ্রীয় কমিটির আমাদের সাধারণ সম্পাদক মহোদয়ের উপস্থিতি একটি ১২ থেকে ১৩ জন সদস্য বিশিষ্ট একটি টিম মন্ত্রণালয়ে জমা দিয়েছেন এবং কি সেই জমা দেওয়ার কি আন্দোলন বা যেটাকে বলা হয় রিসিপ্ট কপি সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ আমাদের হাতে পেয়েছি। তাতেই যে আমাদের বিজয় তা নয়, তাতেই যে আমাদের সবকিছু তা নয়, তবে আমরা মন্ত্রণালয় যেভাবে আমাদেরকে এখন সাজেস্ট করছে আমরা সে ব্যাপারে কাজ করতে পারছি বলেই কিন্তু আমরা আনন্দিত, ঠিক কিনা? আমরা কখনোই বিশৃঙ্খলা যাইনি, আমরা কখনো বিশৃঙ্খলায় যাব না। আমরা আগে থেকে অনুরোধ করেছিলাম, আমরা তাদেরকে ট্রেড দিই নাই, না ট্রেড দিয়েছি, আমরা আন্দোলনে অনেক ট্রেড দেওয়া হয়, আমরা ট্রেড দিই নাই, আমরা আন্দোলনকে ভালোবাসি সুশৃঙ্খল আন্দোলন, ঠিক কিনা? যেহেতু মন্ত্রণালয় আমাদের এই জটিলতাকে নিরসন করার জন্য চেষ্টা চালাচ্ছেন, আমরাও মাননীয় যুগ্ম সচিব মহোদয়কে বলেছিলাম আমরা আপনাদেরকে সহযোগিতা করবো যদি আপনারা এই জটিলতা শেষ করতে চান। উনি অত্যন্ত খুশি হয়েছিলেন এবং উনি নিজেই বলেছেন যদি আপনাদের কাছে কোনো তথ্য সংগ্রহ থাকে যে আপনারা কতজন সদস্য আছেন নিয়োগের জন্য প্রত্যাশী। আমরা বলেছিলাম মাননীয় যুগ্ম সচিব মহোদয় মহোদয়কে যে আমাদের কাছে তো পরিপূর্ণ তথ্য নাও থাকতে পারে, কারণ সবাই আমাদের এই তথ্যে অংশগ্রহণ করবে সেটা নাও হতে পারে, তবে আমাদের কাছে অসংখ্য তথ্য রয়েছে যারা চাকরি করতে এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে। উনি বলেছিলেন সেটা বেশি হোক পরবর্তীতে সমস্যা নেই, তবু একটি যেন আপনাদের কাছে যে তথ্যটা আছে সেই তথ্যটা আমাদেরকে দেন, আমাদের কাজের একটি সহযোগিতা হবে। আর সেই মোতাবেক কিন্তু আমরা যে ১১,৭৯৬ জনের একটি তত্ত্ব সংগ্রহ করে কিন্তু আমরা মন্ত্রণালয় জমা দিতে পেরালাম, তার জন্য আল্লাহ তাআলার তরফে আমরা শুকরিয়া অর্পণ করে গেলাম। এখন সেখানে যে ১১,০০০ই আছে তা নয়, আরও বেশিও হতে পারে, কারণ এখন থেকেও কিন্তু আরও অনেক সম্মানিত সদস্য বিন্দু যারা এখনও অনেকে শুনে নাই বা শুনছেন তার অসুস্থতার কারণে আসতে পারে না, তার সমস্যার কারণে তারাও কিন্তু আমাদের সাথে যোগ হবে, তাহলে তাদের জন্য আমি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সেক্রেটারি সাহেবের কথার আগে আমি একটু বলে দিচ্ছি, তাদের জন্য আমাদের এটা ব্যবস্থা আছে, আমরা তাদের তথ্য সংগ্রহ করে রাখবো। কারণ যুগ্ম সচিব মহোদয়ের সাথে আমাদের সেটা উনি এটা ভালো করে জানেন যে যেহেতু আন্দোলন যদি আরো কয়েকটা দিন চলতেই হয় আমরা আশা করবো খুব অধীরে আমরা সিদ্ধান্ত পাবো, যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনা মহোদয় দেশে পদার্পণ করেছেন, আলহামদুলিল্লাহ আমরা খুব সুক্রিয়া, উনি সুস্থভাবে এসেছেন, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে খায়াত দারস্তর। আমরা চা আমরা অবশ্যই আশাবাদী কিছুদিনের ভিতরে আমরা আমাদের আশানুরূপ যে ফলাফল আমরা অবশ্যই সেটা ঘোষণা শুনতে পারবো। তার পূর্বে পর্যন্ত যতদিন আমাদের আন্দোলন চলে ততদিন পর্যন্ত যারা নতুন আসবে আমরা তাদের তথ্যগুলো সংগ্রহ করবো, ইনশাল্লাহ আন্দোলন সফল হওয়ার পর যারা এখন থেকে নতুন সব আমাদের সাথে জয়েন করবেন আমরা তাদের যে তথ্য সংগ্রহগুলো আমরা সচিবালয়ে মাননীয় মন্ত্রী মহোদয় বা সচিব মহোদয়ের কাছে আমরা দিতে প্রস্তুত থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আজকে যে আলোচনা আজকে এখন যা আমাদের কেন্দ্রীয় কমিটির মাননীয় সাধারণ সম্পাদক জনাব ইয়াসিন স্যার উনি আলোচনা করবেন, আজকে যে মন্ত্রণালয়ে ওনারা যে কপি জমা দিয়েছেন সেই কপি এবং আমাদের পরবর্তী কার্যক্রম নিয়ে এক পর্যায়ে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব জিয়াম ইয়াসিন স্যার, জনাব জিয়াম ইয়াসিন স্যারকে আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। Thank you.
ওরা ধরে তো বলতে পারবে না, একজন ধরতে হবে। সম্মানিত 122তম দিনে উপস্থিত সম্মানিত সভাপতি মঞ্চভূমিছেন, কেন্দ্রীয় কমিটি, বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ সহ উপস্থিত আমার সহযোদ্ধা শিক্ষক মন্ডলী, বাইরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ, বাংলাদেশ সরকারের পুলিশ প্রশাসন সহ বিভিন্ন গোয়েন্দা বিভাগের দায়িত্বে নিযুক্ত কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছুটি মণ্ডলীর সকলকে আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সহ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তৃতার শুরুতেই সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আমাদের জানা মতে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন আজ প্রায় 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছি এবং 4 মাসেরও বেশি আমরা গণ অনুষ্ঠানে অক্লান্ত পরিশ্রম করছি। এর মাঝে আমরা যত শিক্ষক মন্ডলীকে আমরা আমাদের হিসাবের মধ্যে আনতে সক্ষম হয়েছি তাদের একটি নামের তালিকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি এবং আমরা বলতে চাই 8478 জন কলেজ শিক্ষকদের নামের একটি আমাদের ভাষায় চূড়ান্ত তালিকা হলেও যদি কোনো নিবন্ধিত শিক্ষক বাকি থাকে এই নামের আওতায় আসতে তাহলে তারা আমার যুগ্ম সাধারণ সম্পাদক ইতিমধ্যে বলেছেন তারা এখানে আসবেন, তাদের একটি আলাদা তালিকা আমরা করব, সেটা নিয়ে আমরা অবশ্যই মন্ত্রণালয়ে তাদের নামের তালিকাটাও আলাদাভাবে উপস্থাপন করব। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই স্কুল পর্যায়ে আমরা 13,318 জন শিক্ষকদের একটি নামের খসড়া চূড়ান্ত তালিকা আমাদের ভাষায় আমরা উপস্থাপন করতে পেরেছি। আমরা শুকরিয়া জ্ঞাপন করছি যারা এখনো পর্যন্ত যদি 2-10 জন 500 জন লোক যদি হয় যারা নিবন্ধিত শিক্ষক বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তারা এখনো আমাদের এই হিসাবের মধ্যে আসেন নাই বা তাদের নামের তালিকা এখনো পর্যন্ত আমরা মন্ত্রণালয়ে উপস্থাপন করতে না পেরে থাকি, তারা অবশ্যই আমাদের এই কাতারে এসে সামিল হবেন। আমরা অবশ্যই আপনাদের নিয়েও মন্ত্রণালয়ে দিন দরবার করব, আপনাদের বিষয়ে আলাপ আলোচনায় অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাতে চাই 122তম দিন আমরা এখানে অবস্থান করছি, এই আন্দোলন যেন বিফলে না যায় সে কারণে আপনারা আপনাদের চেষ্টা কখনো কোনো অবস্থাতেই বিন্দু পরিমাণ ত্রুটি রাখবেন না। যারা আসছেন একবার কোনো কারণে অসুস্থ হয়েছেন, বিশেষ প্রয়োজনে বাড়িতে গেছেন, তাদের সকলের উদ্দেশ্য বলি আন্দোলনের কোনো বিকল্প নেই। আর পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যে কোন আন্দোলন আজ পর্যন্ত বিফলে যায়নি, যাবেও না। তাই আমরা আপনাদের সকলকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা আমার সহযোদ্ধা, আপনারা আমার ভাই, আপনারা আমার বোন, যে যেখান থেকেই আমার লাইভ শুনছেন আমি সকলকে বিনীতভাবে নিবেদন জানাই আপনারা গণ অনুষ্ঠান মঞ্চে আসুন এবং আপনাদের নিজ নিজ অধিকার আদায় করে নিয়ে বাড়িতে ফিরবেন, সে ব্যাপারে আপনাদের সকলের ওই যান্ত্রিক সহযোগিতা কামনা করছি। সংগ্রামী বন্ধুরা,
আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আমরা মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয়ের সঙ্গে আলাপ করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এনটিআরসির সমস্যা অনেক আমরা জেনেছি শুনেছি, কিন্তু যেহেতু আইনগত বিষয় এ ব্যাপারে আমরা শুধু ইমপ্লিমেন্টেশন করতে পারি, কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আমাদের নেই, কাজেই আপনাদের ব্যাপারটি নিয়ে আমরা অবশ্যই মন্ত্রী মহোদয়কে বলবো, আমরা আমাদের পক্ষ থেকে বুঝাবো। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই যেহেতু উনি একজন দায়িত্বশীল ব্যক্তি সরকারের, আর সরকারের দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যই কিন্তু যথেষ্ট গুরুত্ববহ, আর সেই কারণে আমরা বলতে চাই আপনারা কেউ নিরাশ হবেন না, হতাশ হবেন না, অবশ্যই 21,790 জন শুধু নয়, এর পরেও যদি কোনো শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত হয়ে যান তাদের ব্যাপারেও আমরা আলোচনা করব, আমরাও ভুলে উঠতে নই, এবং আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা আমরা আপনাদের কাছ থেকে আশা করি। সেই কারণে আপনারা অবশ্যই মনে রাখবেন আন্দোলনের চূড়ান্ত ঘোষণা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা না দিবেন ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যদি আপনারা চাকরি চান তাহলে অবশ্যই এই গণ অনুসরণ মঞ্চে থাকতে হবে, এর বিকল্প কোনো কথা নেই, আর সেই কারণে আপনারা অবশ্যই অবশ্যই মাঠে আসবেন। মনে রাখবেন মাঠে আসার বিকল্প কিছু নেই, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন হয়েছে আপনারা দেখেছেন, আমরা বলতে চাই আমাদের অধিকারের আইনে আমরা কথা বলছি, আমরা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে নই, আমরা যার যার অবস্থানে থেকে প্রত্যেকেই গণ অনুসরণ মঞ্চে অবস্থান করবেন, যাতে করে আমাদের আন্দোলন বেগবান হয় এবং আমরা আমাদের আন্দোলনের সপক্ষে একটি সুস্পষ্ট ঘোষণা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়ে আমরা এরপর বাড়িতে চাকরি নিয়ে যার যার ঘরে ফিরে যাব এই আশাবাদ ব্যক্ত করছি। সংগ্রামী বন্ধুরা, আপনারা অনেক পরিশ্রম করেছেন, 122 দিন আজকে চলে যাচ্ছে, আগামী দিন 123তম দিন অতিবাহিত করব। আমরা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফিরে এসছেন, উনি সুস্থ শরীরে দেশে আসছেন, ওনার দীর্ঘ আয়ু কামনা করি, ওনার সুস্থতা কামনা করি, এবং আমরা বলতে চাই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে যে অগ্রযাত্রা আমরা দেখতে পাচ্ছি সেই অগ্রযাত্রার ক্ষেত্রে আমরা অবশ্যই বলব সকল প্রকার অধিকার আদায়ের ক্ষেত্রে আমরা ওনার হস্তক্ষেপ কামনা করছি, কারণ বাংলাদেশের উন্নয়ন শিক্ষাকে পিছিয়ে রেখে কোনো উন্নয়ন ত্বরান্বিত হতে পারে না। আমরা আশা করি বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে একজন সহযোদ্ধা একজন সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্যে যখন যে অবস্থায় এভাবে কাজ করা উচিত, একজন শিক্ষক হিসেবে অবশ্যই ওনার হাতকে শক্তিশালী করতে সেই ধরনের ভূমিকা আমরা পালন করবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মহোদয় আমাদেরকে যেভাবে আশ্বস্ত করেছেন আমরা সেই আশার বাণী নিয়েই বলতে চাই আমাদের চাকরি সরকার অবশ্যই দিবে। আপনারা মনে রাখবেন আমাদের পক্ষ থেকে মহান জাতীয় সংসদের দুইজন জাতীয় সংসদ সদস্য পার্লামেন্টে বিরাট ভূমিকা পালন করেছেন, ওনাদেরকে আমরা এই মঞ্চ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা ইতোমধ্যে দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সেটি স্পষ্ট ভাষায় এসছে, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা আন্দোলন করছি, এই আন্দোলনের বিষয়টি অবশ্যই সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচরে যাতে আসে এ ব্যাপারে ওনারা জোরালো ভূমিকা মহান জাতীয় সংসদে পালন করেছেন, এজন্য ওনাদেরকে আন্তরিকভাবে সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে আমি ব্যক্তিগতভাবে ওনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমরা বলতে চাই আমাদের অধিকার আদায় হবেই হবে ইনশাআল্লাহ, এ ব্যাপারে আপনাদের সকলের উপস্থিতি একান্ত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা মনে রাখবেন আপনাদেরকে বলা হয়েছিল নিয়োগের উদ্দেশ্যে সনদ দেওয়া হবে, এবং নিয়োগের উদ্দেশ্যে সনদ দিয়েছেন, কি কারণে এনটিআরসিএফ নিয়োগ দিতে পারে নাই, এই ব্যর্থতার দায় আমাদের নয়, এ ব্যর্থতার দায় অবশ্যই তাদেরকে নিতে হবে, অন্যথায় ওই পদ থেকে তাদেরকে সরে যেতে হবে, এটাই আমাদের চূড়ান্ত কথা। সংগ্রামী বন্ধুরা, আমরা এনটিআরসির চেয়ারম্যান মহোদয় সহ যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, জাতীয় সংসদ থেকে আইন পাশ হয়েছে সেই
আইনকে অমান্য করার অধিকার আপনাদের দিয়ে দিয়েছেন। আপনি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই আইনের প্রতিপালন করতে হবে, এর কোনো বিকল্প কথা নেই। কাজেই আমরা বলতে চাই, এটিতে উল্লেখিত শূন্য পদের বিপরীতে আমাদেরকে নিয়োগ দেওয়ার কথা রয়েছে, যেখানে যে অবস্থায় পারবেন অবশ্যই আপনাদের দায়িত্ব সুখে সুখে পালন করুন, অন্যথায় আপনারা আমরা বলবো এই মঞ্চ থেকে আপনারা অযোগ্য কর্মকর্তা। সেই কারণে আমরা বলতে চাই আমাদের নিয়োগ দিতে হবে, কিভাবে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করুন, আমরাও আপনাদেরকে ছোট মানুষ হিসেবেও কিছু না কিছু পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমরা এ ব্যাপারে আপনাদের ঐকান্তিক সহযোগিতা চাই। আপনারা যদি চাকরি চান তাহলে এখানে আসতে হবে, বিকল্প কোনো কথা নেই। সংগ্রামী বন্ধুরা, আপনারা এখানে অবশ্যই অবশ্যই আপনাদের অধিকার নিয়ে কথা বলবেন, আপনাদের অধিকার আদায় করে নিয়ে বাড়িতে যাবেন। আপনাদের নৈতিক অধিকার, আপনাদের আইনগত অধিকার যদি আদায় করতে চান তাহলে এই গণ অনুষ্ঠান মঞ্চে আসুন, এবং যারা ইতিমধ্যে এখানে এসে বাড়িতে অবস্থান করছেন তাদের সকলের কাছে মানুষ আহ্বান থাকবে, কেউই ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকলে কেউ আপনাদের অধিকার বাড়িতে গিয়ে ফিরিয়ে দিয়ে আসবে না। কাজেই আপনাদের হারানো লালিত স্বপ্নকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই গণ অনুষ্ঠান মঞ্চে এসে আমাদের সকলের হাতকে শক্তিশালী করার জন্য আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা একান্ত কাম্য। আর সেই কারণে আমি সর্বোপরি বলব, যারা বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন এই সমস্ত কর্মকর্তাদের স্পষ্ট ভাষায় বলে দিতে পারতাই, আপনারা মনে রাখবেন আপনাদের ব্যর্থতার দায় আমাদের উপর চাপিয়ে দিলে এটা চলবে না। আর সেই কারণে আমরা 4 মাসেরও বেশি সময় এই গণ অনুষ্ঠান মঞ্চে অবস্থান করছি, আমাদের যৌক্তিক দাবি আমাদের আইনগত অধিকার আপনাকে মেনে নিতে হবে, নইলে আপনাকে এনটিআরসির চেয়ারম্যান হিসেবে ওই চেয়ারে আমরা বসে থাকতে দেখতে চাই না। সংগ্রামী বন্ধুরা, আমরা বলতে চাই আমাদের অধিকার ফিরে দিতে হবে, কিভাবে আমাদের শূন্য পদ কোথায় গেল, আর এটা যতক্ষণ পর্যন্ত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই গণ অনুষ্ঠান মঞ্চে থাকবো, এবং আমরা আমাদের অধিকার ফিরিয়ে নিয়ে তারপর সকলে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। অন্ন দান করবে, এই অন্ন দানের জন্য আপনাকে এখানে আসতে হবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, যে যেখানে যে অবস্থায় আছেন মাঠে আসুন, অনুষ্ঠান ব্যর্থতার দিকে নিয়ে যেতে পারে। কাজেই আপনারা মনে রাখবেন আমরা যে নামের তালিকা দিয়েছি এক্ষেত্রে সরকারের বহু রকম চিন্তাধারা থাকতে পারে, যা করা দরকার তাই করবো আমরা ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা আপনাদের কাছে ঐকান্তিক সহযোগিতা চাই। আপনারা এখানে চাকরি চান নাকি হাত তুলুন তো, আমরা বলেছি চাকরি চান নাকি হাত তোলেন, আগে প্রশ্ন বুঝবেন তারপরে উত্তর দিবেন। আমি আসলে সোজা লোক না তো সোজা কথা বলতে পারি না, যার জন্য আপনাদের সকলকে বলি চাকরি আমরা সবাই চাই নাকি, এবার বলেন চাকরি কারা চান, চাকরি যদি চান অনুষ্ঠান মানে থাকতে হবে। ভাইয়ের আমার, আমি সকলকে বলতে চাই চাকরি যদি আমরা চাই তাহলে সকলকে মাঠে অবস্থান করতে হবে, 21,796 জনের চাকরি এখান থেকে কিভাবে নিয়ে বাড়িতে যাওয়া যায়, এর জন্য যা যা দরকার আমরা সেই অবস্থান সেই অবস্থায় সেইভাবেই কাজ করবো ইনশাআল্লাহ। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং আগামী দিনের সকল ক্ষেত্রে যেখানে যে অবস্থায় আমরা যেভাবে ঘোষণা দেই আমাদের সকল নির্দেশনা পালন করে আমাদের এই আন্দোলনকে বেগবান করার জন্য আপনারা সকলেই আমাদেরকে ঐকান্তিকভাবে সহযোগিতা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। সর্বশেষ আবারও বলতে চাই বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চারবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে উন্নয়নের যে অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে চলেছেন, আমরাও ওনার উন্নয়নের অগ্রযাত্রার একজন মহাসৈনিকের একজন ক্ষুদ্র সৈনিক হয়ে শিক্ষাক্ষেত্রে অবদান রাখতে পারি। এই ক্ষেত্রে
অবশ্যই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর আশু সুদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় মহান। ধন্যবাদ আমাদের মাননীয় সাধারণ সম্পাদক মহোদয়কে। একটি কথা আমি এর মধ্যেই বলতে চাই, আপনারা দেখেছেন হুজুকে কিন্তু আপনারা অনেকে হাত তুলেছেন, ঠিক না? ঠিক না? ঠিক এইভাবেই আপনারা হুজুকে মানুষের পিছনে পিছনে দিতে থাকেন। করতে চান যদি আপনার চাকরি নিশ্চয়তা করতে চান, তাহলে অবশ্যই এই অনশন মঞ্চ থেকে, এই অনশন থেকে ইনশাল্লাহ আমাদের সকলের চাকরি বিয়ে করে ফিরব। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি মহোদয়, যিনি অসুস্থ, আলোচনা করার জন্য ওনাকে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত সভাপতি জনাব আমির হোসেন স্যারকে আলোচনা করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। উপস্থিত প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সংশ্লিষ্ট 64 জেলা থেকে আগত নিবন্ধনধারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি আপনাদের বরাবরই আশ্বস্ত করে এসেছি, এবারও বলতে চাই, এনটিআরসি আমাদের নিয়োগ দিতে বাধ্য এবং তাদের নীতিমালায় যে আছে সেই নীতিমালা মান্য করলে আমরা প্রত্যেকেই অবশ্যই অবশ্যই নিয়োগ পাব। তারপরেও আমরা 122 দিন এখানে আছি, আমাদের কাছে তথ্য চেয়েছে, আমরা আলহামদুলিল্লাহ সফলতার সাথে তথ্য সাবমিট করতে সক্ষম হয়েছি। আমরা প্রত্যাশা করছি আগামী 10 তারিখে তাদের একটা অভ্যন্তরীণ মিটিং আছে, এই মিটিং এ অবশ্যই আমাদের পক্ষে ফলাফল আসবে। আমরা এই মিটিং এর আগে আমাদের তথ্যগুলো সুন্দরভাবে সাবমিট করার ফলে আমরা সকলে আনন্দিত এবং সেই সাথে বলতে চাই, যারা 64 জেলা থেকে এই পর্যন্ত এসে আমাদের গণ অনশনকে এইভাবে সহযোগিতা করেছেন, উপস্থিতি বৃদ্ধি করেছেন, তারা সকলে আর একবার আসুন, আর একবার এসে দাবি আদায় করে ঘরে ফিরে আসার ব্যবস্থা সকলে সুন্দর উপস্থিতি দিয়ে, যাতে আমরা আর একবার সেই আলাদিনের চেহারাকে এখন কিন্তু ঘষা দেওয়ার অপেক্ষা মাত্র। এখন আমাদের সকল ব্যবস্থাপনা সম্পন্ন হয়েছে, এখন আমাদের একটু দৌড়াদৌড়ি করে খোঁজ খবর নিতে হবে আর আপনাদের দেখা করতে হবে, সেটা আপনারা অবশ্যই সকলে বুঝতে পারছেন। এখন আপনাদের সকলের উপস্থিতি দরকার, এখন এই উপস্থিতি যত বেশি হবে যারাকে ঘষা দেওয়ার দিন বের হওয়ার সমস্যা এটা তত সহজ হবে। অর্থাৎ যে আমাদের শরীফ ভাই আমাদের নিবন্ধনকারী বারবার বলেছে এগিয়ে আছে, আলাদিনের দিন আছে, এখন আমরা জিত কোথায় আছে ধরতে পেরেছি এবং সকল ব্যবস্থা নিয়েছি, এখন ঘষা দেওয়ার পালা, ঠিক কিনা? এখন আমরা সকলে মিলে সকল উপস্থিতি দিয়ে আমরা যারা নিবন্ধনকারী ভাই বোনেরা আছে উপস্থিতি দিয়ে আমাদের মাঠটাকে সুন্দর করব, সেই সাথে যারা আমরা বিভিন্ন মহলে দৌড়াদৌড়িতে আছি এখন আমাদের এই খোঁজ খবরটা একটু বেশি দিতে হবে। আশা করছি অবশ্যই অবশ্যই রেজাল্ট আমাদের পজিটিভ হবে এবং ইতিহাস এমন আছে যে কোন আন্দোলন বিফলে যায় না। আমরা 122 দিনে আছি, আমাদের ব্যাপারে জাতীয় সংসদে কথা উঠেছে, আমাদের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ মিডিয়ায় কথা হয়েছে এবং আমাদের কাছে যে নিউজ গুলো আছে আমাদের ব্যাপারে সকল ব্যাপারে পজিটিভ নিউজ আছে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, যে কারণে আমরা সকলে উপস্থিত থাকবো। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের এই কার্যক্রমকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এবং নানা মহলের নানান চক্রান্ত বা
শেখ মুজিবুর রহমানের বন্যার স্বপ্ন যে প্রতিশ্রুতি এই সবকিছু বাস্তবায়নের পক্ষে এখন সরকারের যথেষ্ট সদিচ্ছা আছে আমাদের সকলের উপস্থিতি গণজোয়ার পারে এই দাবিকে সহজে আদায়ের একটা ব্যবস্থা করতে কেউ তো আমাদের কাছে তথ্য চেয়েছে